দর্শক, নির্বাচন ঘিরে ঢাকার বাইরের পরিস্থিতি জানবো। রাজশাহী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সজল দাস, তার সাথে যুক্ত হবো। সজল, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আর ভোটাররা কি বলছেন? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, কিন্তু এরই মধ্যে বাগমারা এবং বাঘায় আজকে প্রচারণা শেষ হওয়ার যে সকাল 8টা পর্যন্ত সুযোগ ছিল, একদম শেষ মুহূর্তে চারটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ পুলিশ বলছে যে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে এই চারটি কেন্দ্র, যদিও সেখান থেকে ককটেল উদ্ধার করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাগমারায় আজকে। আর ভোটাররা যেটি বলছেন, ভোটের দিন নিরাপদ পরিবেশ যদি থাকে তাহলে ভোট কেন্দ্রে যাবেন তারা, কিন্তু পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে তাহলে ভোট কেন্দ্রে যাবেন কিনা সে বিষয়ে তারা ভাববেন। আর আরেকটি বিষয়, কালকে যেহেতু ভোটের সব সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে এবং কালকে সকালে রাজশাহীতে একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে রাজশাহীর যে প্রশাসন রয়েছে, তারা নির্বাচনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি সম্পর্কে তারা জানাবেন। আর নিরাপত্তার চাদরে ঘেরা রয়েছে পুরো রাজশাহী শহর, রাজশাহীর বিভাগের অন্য যে জেলাগুলো রয়েছে তার যে আসনগুলো 39টি আসন, আর সংঘাতময় পরিস্থিতি আছে অন্তত 20টি আসনে। এই কারণে যে গুরুত্বপূর্ণ আসনগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের উপস্থিতিও বেশ চোখে পড়ার মতো। যদিও বিজিবি ম্যাজিস্ট্রেটের যে টহল টিম, র্যাবের যে চেকপোস্ট সেটি রয়েছে, এর বাইরে যারা ভোটের কেন্দ্রে যেতে নিষেধ করছেন অনেক প্রার্থীকে, অনেক যে বিএনপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল, তাদের একটি মশাল মিছিলও চোখে পড়েছে আমার কিছুক্ষণ আগে। তো সব মিলিয়ে ভোটের পরিস্থিতি বেশ জমজমাট কিংবা উত্তপ্ত বলা চলে পাশাপাশি সবকিছুই। এই ছিল আমার কাছে। সহকর্মী ওয়ালি রয়েছেন সিলেটে, জানবো সেখানকার খবর। আপনাকে ধন্যবাদ। আপনি রাজশাহীর যেমন খবর জানাচ্ছিলেন, সিলেটে কিন্তু কিছুটা ব্যতিক্রম, এ কারণে যে সিলেটে এখন পর্যন্ত বড় ধরনের কোনো গোলযোগের ঘটনা ঘটেনি। যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা নানান অভিযোগ করেছেন নৌকার প্রার্থীদের বিরুদ্ধে যে তারা ভোটারদেরকে নিরুৎসাহিত করছেন ভোট কেন্দ্রে যেতে, এমন নানা ধরনের অভিযোগ আছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে কিন্তু সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে 12টি আসনে জমজমাট লড়াইয়ের আভাস মিলেছে। এর মধ্যে বেশ কিছু আসনের কেন্দ্রে কিন্তু সংঘর্ষ হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে আগে এবং পরে, যার ফলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছেন। সিলেট জেলা এবং মহানগর এলাকায় 28 প্লাটুন সেনাবাহিনী এবং বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও পুলিশ, আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তৎপর রয়েছেন। শহরে তাদের টহল কিন্তু আমাদের চোখে পড়েছে। আমি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট বিভাগের অন্য যে 3 জেলা, সব জেলায় কিন্তু ঘুরেছি। সেসব এলাকার যারা সাধারণ মানুষ, ভোটারদের সঙ্গে কথা বলেছি, যেসব এলাকায় আমি দেখেছি স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন, জমজমাট প্রচার প্রচারণা চালিয়েছে, সেসব এলাকায় কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আমাদের কাছে মনে হয়েছে। একই সঙ্গে সচেতন ভোটাররাও কিন্তু সেটি বলছেন, তারা সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে যেয়ে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বিজয় করতে চান, সেই অপেক্ষায় তারা রয়েছেন। সব মিলে সিলেট থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ফিরছি স্টুডিওতে। ওয়ালি এবং সজল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, সিলেট ও রাজশাহী থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।